আসসালামু আলাইকুম গাইস। গাইস আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। গাইস আজকে আমি আমাদের গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা বানিয়েছি। গাইস দেখুন এই মরা পাটগুলো আছে, মরা বা এই পাট খেত। মরা পাট তো আমরা আসামিসাতে বলি, আমরা আসামি ভাষাতে বলি, কিন্তু বাংলা ভাষায় পাট খেত বলা হয়। এই পাট খেতের অবস্থাটা খুব ভালো না, বেশি একটা ভালো না। পাট খেতের মাঝখানে বহুত পাট গাছ মরে গেছে, কারণ এখানে কয়েক বছর ধরে বানপানি হয় না। বানপানি না হওয়ার জন্য এখানকার মাটির উর্বরতা শক্তিটা কমে গেছে, সার পানি সার কমে গেছে। তার জন্য এবার এই বছরটা মানে ক্ষেত খামারের অবস্থা খুব খারাপ। এখানকার দেখুন অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ বানপানি নেই, সার নেই, সার আমরা পাইতেছি না। সার ক্ষেত করার জন্য তো রাসায়নিক সারের প্রয়োজন হয়, সেই রাসায়নিক সার পাওয়ার খুব বর্তমান কঠিন হয়ে গেছে। তো আমাদের আসামে কোনো সাপ্লাই পাচ্ছি না, আমরা আমরা সরকার থেকে কোনো উপকার পাচ্ছি না, সহায় সহযোগিতা পাচ্ছি না, খুব কষ্টই আমরা আমাদেরকে ক্ষেত খামার করতে হচ্ছে। বন্ধু সকল দেখুন এই এত বড় একটা ময়দান আছে, এই ময়দানে বহুত বহুত মানে খেতি জমিন আছে। এই জায়গার উর্বরতা শক্তি খুব ভালো আছে, এখানকার মাটিতে খুব ভালো ধান হয়, ভালো ধান হয়, শস্য হয়, গম হয়, যে কোনো আবাদ করা যায় খুব ভালো হয়, কারণ এই জায়গার মাটিটা খুব ভালো মাটি। এই জায়গাতে ধান কী রকম করে হয়, বিঘাতে বিঘাতে মোটামুটি 40-50 মণ করে ধান হয় এই আমাদের এই মাটিগুলোতে। তো আমি এখন ঘরে যাব, ঘরে যাওয়ার সময় আপনাদেরকে আরও কিছু দেখাইতেছি। দেখুন এই পাট খেতের মাঝখানে মাঝখান দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি। এটা হলো PMGSY রাস্তা, এই PMGSY রাস্তা দিয়ে আমরা চলাচল করি। এটা পাকা রাস্তা, এই রাস্তার আশেপাশে আমাদের বাড়ি আছে। এই আশেপাশে যেগুলো জমা জমিন আপনারা দেখতেছেন, এইগুলো তো খুব ভালোভাবে ভালো মানের আবাদ হয়। ভালো মানের আবাদ মানে খুব প্রত্যেকটা জমিতে মোটামুটি 30-40 মণ করে ধান হয়। তো আর বেশিও হয় এমন মানে খুব উর্বরতা শক্তি যেটা বলা যায় মানে খুবই ভালো, খুবই। আপনাদের জায়গা কেমন আছে জানি না, আপনাদের জায়গায় হয়তো আমাদের জায়গার থেকেও ভালো হতে পারে। সেটা যদি ভালো হয় আপনারা কমেন্টস করে জানান, আর যদি খারাপ হয় তাও তথাপি কমেন্টস করে জানান। যদি কার জায়গায় কেমন আবাদ হয়, কেমন ক্ষেত খামার হয়, কেমন ক্ষেত খামার আছে, কেমন রাস্তাঘাট আছে। আমাদের রাস্তাঘাট তো বেশি খারাপ না, বেশি ভালোও না, মিডিয়াম সাইজ রাস্তাঘাট আমাদের এই জায়গায়। এই যে এইগুলো ময়দান হলো, এইগুলো ময়দানতে মানে খুব ভালো মানের আবাদ হয়। যে বর্তমানে এটা যেটা ধান লাগানো হয়েছে এটা কিন্তু রোয়া না, এটা আমরা বলি 22 মুটি ধান, এটা 22 মুটি মালা এগুলো বলি আমরা। তো এটা রোয়া ধান না, রোয়া ধানের রোয়া ধান আগে লাগা ছিল, কিন্তু এখন আমাদের এই জায়গায় রোয়া ধানটা না লাগায়, কারণ রোয়া ধানের সময়টা বেশি লাগে আর এগুলোর মধ্যে সময়টা খুব কম লাগে, এগুলোর মধ্যে খরচাটাও কম, আর রোয়া ধানের খরচাটা বেশি হয়, বেশি হওয়ার জন্য সেগুলোতে মানে এখন আর মানে রোয়া ধান লাগায় না মানুষ। এইগুলো এইগুলো আমাদের বাড়ি, এগুলো আমাদের মানে বস্তি, এই বস্তিতে আমাদের বাড়ি হলো এটা, এটা হলো আমাদের বাড়ি। তো আমি আমাদের বাড়ির ভিতর বাসটা আমি দেখাবো না। তো এই পাওয়ার টিলারটা, নতুন পাওয়ার টিলার আনলাম, নতুন পাওয়ার টিলার আনার পর দেখুন এইটাতে অল্প অসুবিধা হয়েছে কি, ফালটা যে আমি ফালটা এই ফালটা ডাবে না, না ডাবার জন্য কোম্পানি থেকে মানুষ আসছে, কোম্পানি থেকে মানুষ আসছে যে সেই ফালটা ভালো করতেছে। তো আগে তো ডাব ছিল না, কিন্তু এখন মোটামুটি ডাবছে, যা ডাবছে আর কি। তো আরও কিবা একটা মানে মেকার কোম্পানি থেকে মানুষ ইঞ্জিনিয়ার আসছে, সে ভালো করতেছে, সেই ভালো করতেছে, যদি আসছে তাহলে নিশ্চয়ই ভালো হবে। তো ভালো করুক, দেখি ভালো করার পর আমরা টেস্টিং করবো এই জায়গায়, আমরা এই জায়গায় আমাদের এই জমিনে টেস্টিং করবো, দেখা যাক যে কী মানে কী রকম ভালো হয়। তো বহুত কষ্ট করতেছে, এই গরমের মধ্যে ঘামি গেছে গাও, দেখুন ইঞ্জিনিয়ারের গাওটা ঘামি গেছে, খুব কষ্ট করতেছে। দোয়া করবেন সবাই যেন গাড়িটা ভালো হয়, গাড়িটা যেন ভালো হয় তার জন্য দোয়া করুন। আর সবাই এই ভাইটার জন্য একটা লাইক করুন, যে এত কষ্ট করে বরপেটা থেকে আসছে আমাদের এই জায়গায়, কোম্পানি যাকে পাঠাইছে পাঠানোর জন্য সে আসছে। এই যে এখন দেখি কি বেশ ভালো ভালো চলতেছে গাড়ি, মানে হাল খুব ভালো দেখতেছে, খুব ভালো ডাবতেছে, কোনো টেনশন নাই। আর দেখুন আমার ভালোয় ফিনিশিংও খুব ভালো, এই গাড়িটার মানে ভালোয় ফিনিশিংটাও খুব ভালো হয়। পাওয়ার ট্র্যাক গাড়ি, পাওয়ার ট্র্যাক গাড়ির যেটা হাল হালের যেটা মানে ফাংশনটা খুব ভালো ফাংশন। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।